বাড়ির সামনে করে দেখাচ্ছে। এখন বাইরে লকডাউন পরিস্থিতি, তো এখন ঘরে বসে বসে এই টুকটাক এটা ওটা রান্না করা, তো যে জিনিসটা আমি রান্না করছি এটা একদম নতুন জিনিস। অনেকে হয়তো বা খেয়েছেন বা খাননি আমি জানি না, তবে গ্রামাঞ্চলে কেউ কেউ এই জিনিসটাকে কাঁচা খেয়ে থাকে। এটা এইভাবে রান্না করে যে খাওয়া যায় হয়তো কিছু মানুষ জানে না, তো এমন কিছু দামি জিনিস নয় যেগুলো আমাদের কলকাতা শহর বা গ্রামাঞ্চলে তো প্রচুর পাওয়াই যায়। কলকাতা শহরে অনেক জায়গায় পাওয়া যায়, কেউ কেউ এখন চারিদিকে তো গাছ গাছালি কেটে এটা ওটা করে বিল্ডিং হয়ে যাচ্ছে, তো এখানে ওখানে পাওয়াই যায়। আমরা এগুলো সাধারণত ফেলেই দিই, তো সেটার মধ্যেই আমি করে দেখাচ্ছি, দেখুন না আপনাদের কিরকম লাগে। আসুন আমি দেখে নিই কি 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 জিনিসটা কি। এই যে জিনিসটা, এটা এটা হচ্ছে সুপুরি গাছের মাথার দিকটা, মানে সুপুরি গাছের আমরা যে সুপুরি গাছ দেখি, সুপুরি গাছের যে সবুজ অংশটা একদম মাথার দিকে, সেই সবুজ অংশটা ভেতরে সুপুরি গাছ কেটে ফেলে দেওয়া হয়। তো সবুজ অংশটাকে যদি কলার খোলের মতো করে ছাড়িয়ে নেওয়া যায়, পরপর পর যেরকম কলার খোল ছাড়ানো হয় একটার পর একটা লেয়ার, তো সেটা ছাড়ানোর পর ভেতরে এই ধরনের একটা অংশ বেরোয়। এটা খুব নরম, এই যে আঙুল দিয়ে ডাবলে এটা আঙুল ডেবে যাবে, নখ দিয়ে ডাবলে নখটা ডেবে যাবে, তো এটা হচ্ছে ভেতরের অংশ। এইটাকে আমি রান্না করে দেখাবো, খেতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো আমি এটাকে কুচি করে নিতে হবে, যেরকম বাঁধাকপি আপনারা কুচি করে নেন সেরকম বাঁধাকপির মধ্যে এটাকে কেটে কুচি কুচি করে নিতে হবে, নিয়ে সেদ্ধ করতে হবে। তো এই সমস্ত অংশটা আমি কুচি করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সুপুরি গাছের মাথাটা এই কেটে কুচিয়ে নিয়েছি এইভাবে, আমার একটা গাছের মাথার থেকে এতটা বেরিয়েছে, এতটা বেরিয়েছে এই আপনাদের বললাম যে ভেতরের ফুলটা দিয়ে দিয়ে এই যে ফুলটার ভেতরের অংশটা দিয়েছি, আর বাইরের এটা দেবো না, এটা শক্ত এটা পাওয়া যায় না। ভেতরের ফুলটা এই যে ফুল, এই যে ফুলটাও আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে আমি এটা একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো, আর হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে দেবো। আমি এটা তিন চারটে সিটি দিয়ে সেদ্ধ, মানে তিন চারটে সিটি দিলে এটা সেদ্ধ হয়ে যাবে, আমি এটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে আবার ফেলে দিচ্ছি। তো এই সুপুরি গাছের মাথাটা রান্না করতে এই মাথা ছাড়া আর কি কি লাগছে আমরা এটা দেখি। আমি এখানে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, আর ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর আছে এটা গরম মশলা, আর এর সাথে আমি একটু আলু ছোট ছোট করে এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে ভেজে আমি এর মধ্যে দেবো, আর এর মধ্যে আছে একটু চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছটা শুধু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর কিছু না।
চাইলে নিরামিষও করতে পারে। আমি একটু দিয়েছি, আমার বাড়িতে চিংড়ি মাছটা দিয়ে খেতে ভালোবাসা, তাই আমি চিংড়ি মাছটা দিয়েছি, এটা নিরামিষও করা যায়। আচ্ছা, আমি মাথাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে রেডি করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি এটা রান্না করবো। আচ্ছা, এটা রান্না করার আগে চিংড়ি মাছটা আমি তো নুন হলুদ দিয়ে ভেজে রেডি করে দিয়েছি আগে। আমার আলুটা ভাজা হয়েছিল না, এবার আলুটাকে আমি ভাজবো। আমি তার জন্য কড়াইতে তেল দিয়েছি অল্প। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিচ্ছি, এটা যতক্ষণে ভাজা হচ্ছে হতে হতে আমি একটু মশলাটা আমি জলে গুলে নিচ্ছি। এটা তো গুঁড়ো মশলা, জলে গুলে নিলে এটা সুবিধা হয়। অনেকে তেলে ছেড়েও করতে পারেন, কিন্তু একটু জলে গুলে দিলে অনেক সুবিধা হয়। আমি তাহলে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে প্রায় আমার এতটা মশলা, এখানে এক চামচ মতন জিরে গুঁড়ো দিলাম, লঙ্কান গুঁড়ো যে যার পরিমাণ মতন দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, তাই একটু বেশি দিলাম। নুন পরিমাণ মতো, আদা বাটা, হলুদ, জল দিয়ে একটু পেস্ট মতো করে দিচ্ছি। নুন, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর একটু জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিই। এটাই আমি কষা, আমার মশলাটা রেডি হয়ে যাবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা নামিয়ে নিই। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি একবার দেখে নিচ্ছি, তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দিচ্ছি, নাহলে গায়ে ছিটে আসবে। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটা একটু জাস্ট একটু ভাজা হলে ওটা জিরেটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও হয়ে, শুকনো লঙ্কা জিরে এটা হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিচ্ছি। এটা হয়ে গেলে আমি এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। একটু এক চামচ মতন জল, বাটির গায়ে মশলাটা লেগে আছে তো, এক চামচ মতন জল দিয়ে আমি এটা দিই। এবার এই মশলাটা আমি কষিয়ে দিচ্ছি। আপনারা জানেন এখন লকডাউন চলছে, আমি সবসময় সবকিছু সমানভাবে পাওয়া যাচ্ছে না। আমি একটু বড় চিংড়ি দিয়ে করছি, কারণ আমি অন্যান্য সময় একটু ছোট চিংড়ি দিয়েই করি, সেটা পাইনি আজকে। তো যা পেয়েছি তাই নিয়েছি। আপনারা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন।
ঠিক আছে, এইবার আমি এই পুকুরে গেছে যে মাথাটা সিদ্ধ করা আছে এই মাটিটা আমি দিই। এটা আবার ভালো করে আমি নেড়ে মিক্স করে নেব। এবার এটাকে আমি ভালো করে এইভাবেই ভাজা ভাজা করবো, জলটা একটু টানাবো, যেরকম বাঁধাকপি রান্না করেন এরকম ভাবেই আমি এটাতে ভাজা ভাজা করে নেবো। একটু পরে আমি চিংড়ি মাছ আর আলুটা দিয়ে মিশি। এটাকে আমি জলটা টানিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ভালো খান। এবার আমি দিচ্ছি চিংড়ি মাছ। পুরো মাটিটা যতটা দাঁড়াবে তার উপর নির্ভর করে নিজের আন্দাজ মতন মাছ বা আলু বা অন্য মশলা, যে কোনো মশলা নিজেদের আন্দাজ অনুযায়ী বাঁধাকপি আপনারা এইভাবে আলু দিয়ে বা মাছ দিয়ে হোক বা নিরামিষ যেভাবে আপনারা ভাজা ভাজা করে নামান, ভালো করে কষিয়ে সবজি থেকে তেল ছাড়া অবধি যেভাবে কষিয়ে নামান, আমিও এটা এইভাবে যে কোনো রান্নায় একটু মিষ্টি দিলে না তার নুন ঝালটা ইকুয়ালি উঠে আসে। এবার আমি এতে দিচ্ছি একটু গরম মশলা। আমার এই রান্নাটা হয়ে গেছে, আমি ঘি গরম মশলাটা দিয়ে একটু দু তিন মিনিট ঢেকে রেখে আমি আপনাদের বেড়ে নিয়ে দেখাচ্ছি। এটা আবার আমি ঢেকে রাখছি, রেখে আপনাদেরকে প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি। এই যে আমি প্লেটে এটা বেড়ে আপনাদের দেখালাম, পুরো কমপ্লিট হয়েছে। এবার আমি বেড়ে দেখালাম, তো এই হচ্ছে সুপারি গাছের মাথি রান্না। আপনারা দেখছেন এটা ভাত, ভাত দিয়েই বেশি ভালো লাগবে, কিংবা রুটি দিয়েও খেতে পারে। তাহলে দেখলেন আমি কিভাবে সুপারি গাছের মাথি রান্না করলাম। আবারও বলছি সুপুরি গাছের একদম মাথার দিকে যে সবুজ অংশটা বেরোয়, সেই সবুজ অংশটা ওটাকে কলার খোলের মতন করে ছাড়িয়ে নিতে হয়। যেরকম কলার খোল ছাড়া ভেতর থেকে মোচা বেরোয়, ওরকম ভাবে ছাড়িয়ে নিলে এটা পেয়ে যাবে। তো আপনারাও বাড়িতে আপনারা কোথাও থেকে কালেক্ট করতে পারলে করে বাড়িতে রান্না করে খাবেন, খেতে অসাধারণ লাগে। হয়তো অনেকেই বলবেন এটা খায় না কি বা কিছু, একদিন করে রান্না করে দেখুন, জাস্ট অসাধারণ লাগে খেতে। আপনারা এইভাবে করুন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, এবং বেল আইকনটি আছে যেটা ওটা আপনি প্রেস করবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যায়।